কাউকে তো দেখতে পাচ্ছি না। অনেকটা রাত হয়েছে তো, রাত বিরাতে এদিকে লোকজন খুব একটা থাকে না। কিন্তু আমাদের তো বুকিং আছে, কাউকে ডাকো। হ্যাঁ, কেউ আছেন? হ্যালো, বাড়িতে আছেন কেউ? কেউ আছেন? কেউ আছেন? হ্যালো, জি সাহেব। আপনি কি এই বাড়ির চৌকিদার? জি। আমাদের তো বুকিং আছে, আমাদের চাবি টাবি দিন। নি রাত হয়ে গই হে সাহেব। আসলে রাস্তায় গাড়িটা খারাপ হয়ে গেছিল, তাই এখানে আসতে দেরি হয়ে গেল। আর তা রাত হয়ে গেছে বলে কি আপনি চাবি দেবেন না? নহি, ইয়ে মেনে তো নহি কাহা। আপ লোক ওহি রুকিয়ে, মেয়ে অভি চাবি লেকে আতা হুঁ। এখানে না আর কেউ নেই মনে হচ্ছে না। এদিকটা তো লোকজন খুব একটা আসে না আজকাল। দু একটা ফ্যামিলি থাকলে কি ভালো হতো বলো। ওয়েল, তুমি কিন্তু ভয় পাচ্ছ। ভয়কে একদম প্রশ্রয় দেবে না, মনে সাহস আনো। আচ্ছা আচ্ছা, আমি আমি তোমাকে বলছি, ভূত বলে কিচ্ছু হয় না, কোথাও কিচ্ছু নেই। আজকে আসার সময় যা যা ঘটনা ঘটে গেল তারপর আমি কিছুতেই জোর গলায় বলতে পারি না যে ভূত বলে কিছু নেই। দেখো যা ঘটেছে তার পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। এই জায়গাটা নির্জন, লোকজন নেই, অন্ধকার জায়গা। দিনের বেলা যেগুলো আমাদেরকে মানে খালি চোখে যেগুলো স্বাভাবিক মনে হয়, সেগুলো রাত্রেবেলায় এরকম জায়গায় অস্বাভাবিক মনে হতেই পারে।